আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি। আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের ব্লগ হইলো গার্ডেনিং ব্লগ। তো আমার গার্ডেনে ছোট্ট একটা চেরি গাছ আছে। তো চেরি গাছের কীভাবে যত্ন নেওয়ার শেয়ার করম। আর এই ছোট্ট চেরি গাছে প্রচুর পরিমাণে ফুল আইছে। তো ফুল থাকি যাতে এনাফ পরিমাণ চেরি ধরে, ফল ধরে। তো এখন আমরা যত্ন নেওয়ার, আর এখন খুব টাইম হইলো এপ্রিল মাস। এপ্রিল মাসে সব ধরনের গাছের মাঝে খুব সুন্দর ইয়া ফুল ফুটে। তো সব ধরনের ফ্রুটের গাছেও ফুল ফুটে, আপল, চেরি, পেয়ার্স এগুলোর মাঝে। তো আমার চেরি গাছেও খুব সুন্দর ইয়া ফুল ফুটিছে। তো চেরি গাছের চারিদিক আমার হাজবেন্ডে খুব সুন্দর করিয়া গর্ত করিয়া নিরা। মাঝখানে চেরি গাছ, আর চেরি গাছের সাইডে সব দিকের মাটি আছে। আর একটু দূর করিয়া এরকম একটু দূরে মাটি বেশ গর্ত করিয়া নিরা চারিদিকের মাটি। আর চেরি গাছে আগে আমরা কম্পোস্ট ইউজ করছিলাম। তো মাটিগুলো অত শক্তও নয়, আবার এত নরমও নয়। তো চারিদিকের মাটি খুব সুন্দর করিয়া সরাইয়া নিরা। তো আমরা ইউজ করবো লম সয়েল। আর লম সয়েল ইউজ করলে গাছে এনা পরিমাণ, চেরি গাছে এনা পরিমাণ ভিটামিন পায়। আর যে ফুল আছে ফুল থাকিও চেরি ধরে। তো আশা করি আর সবগুলা ফুল থাকি আমার চেরি ধরবো। লাস্ট ইয়ারও বেশ কিছু চেরি ধরছিল। চেরিগুলা খাইতে খুবই মজা, খুবই টেস্টি। আর চেরিগুলা বেশ বড় হয়েছিল। আর এখন এপ্রিল মাস, এই সময়ে গাছের যত্ন নিলে গাছগুলাও ভালো থাকে। তো সব দিকের মাটি একটু সরাইয়া নিরা, এই যে দেখতে পারা বেশ গর্ত করিয়া দিছে। আর এখানের মাঝে আমরা ইউজ করব লম সয়েল। এই যে খুব সুন্দর করিয়া চারদিকের মাটি সরাইয়া নিছেন, এই যে দেখতে পারা লম সয়েল আছে। এই লম সয়েল এখন আমরা ইউজ করব যতটুকু গর্ত করছেন গর্তের চারিদিকে। এই যে গর্তের মাঝে সুন্দর করিয়া দিয়া দিরা সয়েল দিয়া দিরা লম সয়েল। আর লম সয়েল হলো চেরি গাছের লাগি খুবই ভালো, পর্যাপ্ত পরিমাণ মিনারেল পায়, ভিটামিন পায় গাছে। তো এগুলা ইউজ করা সব দিক দিয়া সুন্দর করি, যতটুকু দরকার অতটুকু দিয়া দিরা সব দিকে। এই যে খুব সুন্দর করে দিয়া দিছে। সব দিক দিয়া দিয়া দিছেন। এখন ইউজ উপর দিকে কিছু কম্পোস্ট আর পানি ইউজ করছেন। এই যে চেরি গাছের সব দিক দিয়ে সুন্দর হয়েছে দেওয়া। আর চেরি গাছে খুব সুন্দর ইয়া ফুল ফুটিছে, প্রচুর ফুল আইছে। ছোট্ট একটা চেরি গাছ খুব সুন্দর ইয়া ফুল ফুটিছে। এই যে প্রতিটা ফুলের মাঝে ফল আছে, চেরি আছে। তো আশা করি আর সবগুলা ফুল থাকি আর চেরি ধরব। এই যে খুব সুন্দর ইয়া ফুল ফুটিছে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে গাছের গোড়ার মাঝে বেশ কিছু কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট আর পানি দেওয়া হয়েছে। আর মাল্টিপারপাস কম্পোস্ট দেওয়ার কারণ হইলো যে লম সয়েল দিছি, এগুলা ঝড় বৃষ্টি মেঘ বৃষ্টি হইলে তো দইয়া যাতে না যায়। তো এই কারণে দেওয়া। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।